ঘটনাটা হয়েছে, আমি মানে উদিপত্তিকে আইসি, বিশালগড় মানে বাইপাসের মুখে আইসি, আওয়ার মাত্রে একজন লোক আমার হাত দিয়েছে। তো ওই ব্যক্তি আমার গাড়িতে উঠছে, উঠার পরে সে আয়া আধা রাস্তা আয়া কইতেছে, বাইদা দিকের যে মুখটা আছে না, এই মুখটার সামনে আয়া কইতেছে, এই গাড়ি থামা, থামাইছি। থামার পরে আরও দুজন আইসি আয়া আমারে মানে যেমনে ফারে আমার কাছ থেকে টাকা পয়সা মানে পকেটে, যে বাদিকে পকেটে হ্যাঁ দিছে টাকা পয়সা না, ডাইন দিকে দেখাইছে আমার স্টিয়ারিং, এই স্টিয়ারিং স্যার, স্টিয়ারিং সারছি, সারার পরে হে আমার ঘুরে আবার ডাইন দিকে গেছে, ডাইন দিকে গিয়া হে আমার দরজা খুলছে, ডাইন দিকে দরজা খুলছে, খুললে হে আমার পড়তে সব টাকা লুছে, এবার তো মোবাইলটা আমার ইয়ের থেকে লুছে, মানে হ্যাঁ টাকা টাকা বেশি আসলো, টাকা আসলো কত, 1700 মতন, 1700। তারা চিনতে পারছো না তুমি? হ্যাঁ তারা চিনতে পারছো, হ্যাঁ হ্যাঁ 100 বার তারা চিনছো? হ্যাঁ চিনছি না মানে, তারে বর্তমানে আমি তো এদিকে লোকাল না, আমি জানি না মানে আমি কোনখানে তোমার বাড়ি? আমার এই যে আগরতলা। কি নাম তোমার? রামু সরকার। তুমি কি বিশাখ বাইপাস দিয়ে যেতে আসছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তোমার মারধর করছে? হ্যাঁ মারধর করছে, আমার ইয়ানো মারছে, মানে মারধর তো বুঝেনি কিরকম ভাবে মারবো। কি মনে হয় তোমার কাছ থেকে সব কি মানে টাকা পয়সা মোবাইল ছিনতাই করা হয়েছে নাকি? হুম্মা 100 বার, এটা তো আমি চিনতেই কমু 100 বার। এখন কই আইছো? আমি এখন বিশালগড় থানাতে আছি, একজন বিশালগড় পিএস আইছি, অন তারা কইছে ডাক্তার চাই না, আমি কইছি কি নাম তোমার? আমার রামু সরকার। কোনখানে বাড়ি? আগরতলা। বাড়ি আগরতলা টাউন প্রতাপগড়।